দালালের দৌলত খোঁচাতে রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির গণশুনানি ও উঠান বৈঠক অনুষ্ঠিত। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন রবিউল ইসলাম, রাজশাহী জেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, মুজিববর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ এই স্লোগান ধারণ করে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শনিবার 23 জানুয়ারি সকাল 11 ঘটিকার সময় মোহনপুর উপজেলার দুরাইল বাজারে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠকের মাধ্যমে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকের শুরুতে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার AGM সদস্য সেবা শরীফুল ইসলাম উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার প্রকৌশলী একরামুল হক। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান গ্রাহক বান্ধব একটি উদ্যোগ গ্রহণ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পল্লী বিদ্যুতের উঠান বৈঠকের মাধ্যমে গ্রাহক ও পল্লী বিদ্যুৎ সমিতির মাঝে একটি সেতু বন্ধন তৈরি হবে, যা ভবিষ্যৎ গ্রাহক সেবার মান উন্নয়ন ও দালালের দৌরাত্ম্য ঘুচিয়ে ফেলবে। বিদ্যুতের যে কোনো কাজের জন্য কোনো মাধ্যম ব্যতীত সরাসরি অফিসের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি আরও বলেন, আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত এবং আপনাদের সকলের সহযোগিতায় দালাল মুক্ত করে উত্তম গ্রাহক সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্মানিত গ্রাহক সদস্যকে পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার পরিহার, বিদ্যুতের দুর্ঘটনা প্রতিরোধ কল্পে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে উপস্থিত গ্রাহক সদস্যদের বিভিন্ন অভিযোগ শুনে অভিযোগগুলো তাৎক্ষণিক নিরসনে পদক্ষেপ নেন। উক্ত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মোহনপুর অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কারিগরি শামীম পারভেজ ও ওয়্যারিং পরিদর্শক মুক্তার হোসেন সহ আরও সাধারণ জনগণ।